আজকে আমি এটা হচ্ছে ডাটা পাতা আর ডেঙ্গা পাতা দিয়ে চেপার ভর্তা করব। এই শাক দিয়ে চেপা দিয়ে ভর্তা করে ফেলব। এটা হচ্ছে আমাদের গাজীপুরের মানুষদের ট্র্যাডিশনাল খাবার। এখানে দিচ্ছি আমি 2টা আস্ত রসুন, 2টা পেঁয়াজ। আমি শাক পাতা দিয়ে দেব, ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এটাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে বেটার হয়। আমি দিব, আচ্ছা দিচ্ছি সল্ট, এটা মনে হয় একটু হলুদের গুঁড়া, সমস্যা নেই, এটা বেটার হবে। আচ্ছা সল্ট দিয়ে দিয়েছি, শাক দিয়েছি, যাই হোক এখন মরিচ, লাস্ট টাইম আমি চেপা দিই। যে তোমাদের দেখাইছি কয়েকটা, এগুলো কিন্তু ঘরে থাকা যে কাঁচামরিচ, অনেক সময় ঘরে থাকতে থাকতে লালচে হয়ে যায়, সেই মরিচগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা যখন সিদ্ধ হবে এগুলো কিন্তু নরম হয়ে যাবে, সে সময় আমি কুচলে নিতে পারি, ছেঁচে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। আর লাস্ট টাইম আমি চেপা দিব। এখন এই যে চুলা ধরিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। এই যে অলরেডি পানি উঠে গেছে দেখতে পাচ্ছ, এই যে খানি রসুন দিয়েছি, এইভাবে হয়ে যাবে। যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এখানে চাপা অ্যাড করে দিব, চাপা দিয়ে দেব। এই যে চাপা ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভেজানোর পরে কিন্তু আমি ক্লিন করে নেব। এই যে দেখেছ পাতা দিয়ে মুড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আরো বেশি, তারপর শুধু চটকে নেব। হয়ে গেছে, এই যে একদম কিন্তু হয়ে গেছে। একদম হয়ে গেছে, এখন আমি এটা ছেঁচে নিব, মগে করে তুলে নিচ্ছি। ঠিক আছে, আমি নুরুন্নাহার আজকে তোমাদের দেখাইছি ডাটা শাক দিয়ে, মানে ডেঙ্গা শাক দিয়ে কি করে চেপার ভর্তা তৈরি করতে হয়, মানে ডেঙ্গা শাকের চেপার ভর্তা। এই যে তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেল ডেঙ্গা শাকের ভর্তা, চেপা দিয়ে ডেঙ্গা শাকের ভর্তা। ওকে দেখতে পাচ্ছো,